এভাবেই ঝড়ের মুখে ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলার থেকে মৃত্যুমুখী বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করতে দেখা যাচ্ছে ভারতীয় কোস্টগার্ড বাহিনীকে। গভীর নিম্নচাপে সৃষ্ট ঝড়ের কবলে পড়েন এসব জেলে। ঝড়ের আগে পরে ঠিক কী পরিস্থিতি হয়েছিল ভারতীয় মৎস্যজীবীদের হাতে উদ্ধার হওয়ার পর নিজ মুখেই বললেন এভাবে। বয়ানিয়া বাসের সাথে বেঁধে সবাই একসাথে করতলা নেফর আমরা বাস আনছি। তারপর আমরা এই বাঁচতে বাঁচতে 36 ঘন্টা বাঁচছিলাম। অনেক কী কী কমুদের জীবনে যা দেখিনি। আমরা ওই রিন বয়ে লইয়া আর জ্যাকেট বয়ে লইয়া সব হাতর দিছি। হাতর দেওয়ার পর আমরা তো কুবল বাতাস আর আমাদের বাংলাদেশে কুলেত পেরে নিই কাক দিয়ে ফেরে এখান থেকে আমাদেরকে বাসমান অবস্থা। আমরা যখন এরিয়া নামতেছে তখন আমরা চিল্লা ভিল্লা করছি, তখন তারা আমাদেরকে যে উদ্ধার করছে। ভারতীয় মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানা গেছে। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের যাতে কোনো ধরনের আইনি জটিলতায় না পড়তে হয় সেটাও ভারতের প্রশাসনকে অনুরোধ করেছেন তারা। এখনো পর্যন্ত আমাদের জেলেদের কথা অনুযায়ী বেশ কিছু মানুষের কে ভাসতে দেখা যাবে এবং দেখা গেছে এবং ওদেরকে উদ্ধার করার চেষ্টা করবে। 18 আগস্ট পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এক অংশের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে প্রবল ঝড় বৃষ্টি হয়। গভীর সমুদ্রে মাছ ধরতে আসা বাংলাদেশি মৎস্যজীবীদের অনেকেই ঝড়ের কবলে পড়ে নৌ সীমান্ত অতিক্রম করে ভারতের সীমান্তে প্রবেশ করেন। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।